ডাকুশিয়া তার চালা বুলটুকে নিয়ে শিকার ধরতে বেরিয়ে পড়ল। বল্টু, ওই দেখ দেখ কতগুলো বনহাঁস ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ ওস্তাদ, তাই তো দেখতে পাচ্ছি, এখন কি করব বলেন তো। শোন বল্টু, এখন এই হাঁসগুলো ধরে আমরা আমাদের গুহায় নিয়ে যাব, আর গুহার পাশে একটা হাঁসের খামার করব। প্রতিদিন শিকার ধরতে আর ভাল লাগে না, এই হাঁসগুলো যে ডিম দিবে সেই ডিম খেয়ে আমাদের পেট ভরে যাবে, আর যখন খামারে হাঁস বৃদ্ধি পাবে তখন আমরা হাঁসের মাংস খাবো, বুঝেছিস? কিন্তু উস্তাদ, হাঁসগুলো তো পানির মধ্যে, আমরা এখন এই হাঁসগুলো ধরবো কি করে? আরে তুই এত বোকা কেন, এতদিন ধরে আমার সাথে আছিস কিন্তু এখন পর্যন্ত চালাক হতে পারলি না। তোর কাছে বন্দুক আছে না? এখন বন্দুক দিয়ে পানির মধ্যে গুলি ছোড়া শুরু কর, তাহলে হাঁসগুলো ভয়ে কিনারায় উঠে আসবে, তখন আমরা দুজনে মিলে হাঁসগুলোকে ধরে নিয়ে চলে যাব, বুঝেছিস? এরপর ডাকুশিয়াল ও তার চালা বল্টু নদীতে গুলি ছুড়তে লাগলো, আর গুলির শব্দে হাঁসগুলো নদীর কিনারায় উঠে আসলো। এই বল্টু, ধর ধর ধর, একটা কেউ ছাড়িস না, সব কটাকে ধর। এরপর বল্টু আর ডাকুশিয়াল সমস্ত হাঁস ধরে ফেললো। তারপর দুজনে সেই হাঁসগুলো নিয়ে তাদের গুহায় চলে গেল। দুজনে গেলে বড় বড় শিকার ধরে আনতে, আর শেষে কিনা এই হাঁসগুলো নিয়ে ফিরে আসলে। আর বলো না গিন্নি, জঙ্গলে তো এখন আর শিকার পাওয়াই যায় না, দুজনে মিলে অনেক শিকার খুঁজলাম কিন্তু কোথাও কোনো শিকার পেলাম না। তখন দেখলাম এই বনহাঁসগুলো নদীতে সাঁতার কাটছে, তাই এই হাঁসগুলোকে ধরে আনলাম, কিন্তু এই হাঁসগুলো আমরা এখন খাবো না। এই হাঁসগুলো দিয়ে আমি একটা হাঁসের খামার তৈরি করব। কি বলছো কি, তোমার কথা তো আমার মাথায় কিছুতেই ঢুকছে না, শেষে কিনা শিয়ালরা করবে হাঁসের খামার। বউ, ওই যে কথাই আছে না, মেয়েদের বুদ্ধি হাঁটুতে থাকে, তোমার হয়েছে সেই দশা। তুমি কি জানো জঙ্গলে দিন দিন কি পরিমাণ শিকার কমে যাচ্ছে? আমরা যদি এই হাঁসগুলো দিয়ে একটা হাঁসের খামার করি, তাহলে এই হাঁসগুলো প্রতিদিন ডিম দিবে, এই ডিম খেয়েই তো তখন আমাদের চলে যাবে, আর যখন আমাদের খামারে হাঁস বৃদ্ধি পাবে তখন তো মাঝে মধ্যে আমরা দু একটা হাঁসও ধরে খেতে পারবো। এভাবে তো আমি ভেবেই দেখিনি, তুমি তো বেশ ভালো সিদ্ধান্ত নিয়েছো। এরপর ডাকুশিয়াল ও তার চালা বল্টু মিলে একটি হাঁসের খামার তৈরি করে ফেললো, আর সেই খামারের ভেতর হাঁসগুলোকে রেখে দিল। শোন বল্টু, আজ থেকে তোর প্রধান কাজ হলো, তুই প্রতিদিন রাত করে এই হাঁসগুলো পাহারা দিবি, কেউ যদি এসে খামার থেকে এই হাঁসগুলো চুরি করে নিয়ে যায় তাহলে কিন্তু আমাদের সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ওস্তাদ, আপনি চিন্তা করবেন না, আমি রাত করে হাঁসগুলো পাহারা দিব, আর দিন করে ঘুমাবো। এভাবেই দিন গড়ে রাত হয়ে গেল, বল্টু সারা রাত ধরে সেই হাঁসগুলোকে পাহারা দিতে লাগলো। সকাল হতেই বল্টু দেখতে পেল প্রায় সবগুলো হাঁসই ডিম দিয়েছে। ওস্তাদ, জলদি বেরিয়ে আসুন, দেখে যান কি কাণ্ডটাই না ঘটেছে। কিরে বল্টু, সকাল সকাল এত চিৎকার চেঁচামেচি করছিস কেন, বলতো এখন কি কাণ্ড ঘটেছে? ওস্তাদ, ওই দেখুন একবার খামারের দিকে তাকিয়ে, সাদা সাদা কি সব পড়ে আছে। আরে আরে, এগুলো তো ডিম, তার মানে আমার খামারে সব হাঁস ডিম দিয়েছে। আমি তো ভেবেছিলাম হাঁসগুলো আরো অনেক দেরিতে ডিম দিবে, কিন্তু এত তাড়াতাড়ি ডিম দিবে তা তো জানা ছিল না। এখন তো এই ডিমগুলো খেয়েই আমাদের পেট ভরে যাবে। বউ, কোথায় তুমি, জলদি করে বেরিয়ে আসো। কি হলো, সাত সকালে এমন চিৎকার করছো কেন? বউ, ওইদিকে তাকিয়ে দেখো। আরে আরে, এটা তো অবাক করা কাণ্ড, কালকে হাঁসগুলো নিয়ে আসলে আর আজকে প্রায় সব হাঁসে ডিম দিয়েছে।
হ্যাঁ হ্যাঁ বউ, আর দেরি করো না, তাড়াতাড়ি এই ডিম গুলো নিয়ে যাও। এই ডিম গুলো দিয়ে আজকে ডিম পোস বানিয়ে ফেলো, আজকে সবাই মিলে মজা করে ডিম পোস খাবো। এরপর ডাকু শিয়াল ও তার চালা বল্টু মিলে ডিম গুলোকে একটি ঝুড়িতে তুলে দিল। আর ডাকু শিয়ালের বউ ডিম গুলো নিয়ে গিয়ে ডিম পোস করা শুরু করে দিল। জলদি করে এসে দুজনে ডিম পোস গুলো খেয়ে যাও। আহ, ডিম পোস গুলো কি সাতটাই না লাগছে, হাঁসের ডিম বলে কথা। ডিম পোস গুলো খেয়ে খুব মজা পাচ্ছি, কি সুস্বাদু, এমন ডিম পোস তো কোনোদিনই খাইনি। বাহ, বেশ ভালোই হলো, এই ডিম গুলো খেয়েই তো আমাদের পেট ভরে যাবে, হাঁসকে তো আমাদের খেতেই হবে না। এরপর বিকেল বেলা ডাকু শিয়াল ও তার চালা বল্টু হাঁসগুলোর যত্ন করছিল। ঠিক তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল ওই বনের হালুম নামের এক দুষ্ট বাঘ। কি রে ডাকু শিয়াল, ব্যবসা তো দেখছি ভালোই জমিয়েছিস, মানুষের গ্রাম থেকে হাঁসগুলো চুরি করে এনে এখানে তো দেখছি খামার দিয়েছিস। আরে হালুম মামা, তুমি যে কি বলো না, আমি এই হাঁসগুলো চুরি করে আনিনি, এই হাঁসগুলো হলো বুনো হাঁস। জঙ্গলের নদীতে আমি আমার চেলা বল্টু এই হাঁসগুলো কুড়িয়ে পেয়েছি, তারপর সেখান থেকে ধরে এনে এই খামারটা করেছি। আজকে এই সবগুলো হাঁসি ডিম দিয়েছিল, আর সকালবেলা এই হাঁসের ডিমগুলো দিয়ে ডিম পোস খেয়েছি, কি যে মজা সেই ডিম পোস, তোমাকে বলে বোঝাতে পারবো না মামা। আরে বাহ, তাহলে তো বেশ ভালোই, তোকে তো আর সবাই এমনি এমনি শিয়াল পণ্ডিত বলে না, আসলেই তোর মাথায় দারুণ দারুণ সব বুদ্ধি আছে। মামা, এই তোমাদের দোয়াতেই আর কি, তুমি আমার জন্য দোয়া করো, আমি যেন আমার হাঁসের খামারটা একটু বড় করতে পারি, আর আমার এই হাঁসের খামারের ডিম যাতে জঙ্গলের সবাইকে খাওয়াতে পারি। কেন দোয়া করবো না বল, তুই তো বেশ ভালো একটা উদ্যোগ নিয়েছিস, জঙ্গলে হাঁসের খামার করেছিস, নিজেও প্রতিদিন ডিম খাচ্ছিস, আবার অন্যদেরকেও ডিম খাওয়াতে চাচ্ছিস, এমন ভালো কাজ যে করছে তাকে আমি দোয়া করব না, অবশ্যই করব। আচ্ছা ঠিক আছে, তোর হাঁসগুলোর ভালো করে যত্ন নিস, আমি এখন গেলাম, আমার অনেক কাজ আছে। এই বলে হালুম বাগ সেখান থেকে চলে গেল। বল্টু, এই হালুম বাগকে আমার বেশি সুবিধার ঠেকলো না, এই হালুম বাগ কিন্তু অনেক পাজি শয়তান আছে, আজকে রাতে খুব ভালো করে এই হাঁসগুলো পাহারা দিবি, তা না হলে এই হালুম বাগ এসে আমাদের খামারে সব হাঁস কিন্তু চুরি করে নিয়ে যেতে পারে। ওস্তাদ, আপনি কি আমাকে বোকা পেয়েছেন, আমি কি ওই হালুম বাগকে আমাদের হাঁস চুরি করতে দিব, আমি সারা রাত জেগে জেগে এই হাঁসগুলো পাহারা দিব, কেউ যদি চুরি করতে আসে তাকে বন্দুক দিয়ে গুলি করে তার বুক ঝাঁঝরা করে দিব। হয়েছে হয়েছে, তুই যে কত পাহারা দিবি সেটা আমার জানা আছে, এখন বেশি চাপা না মেরে কাজের কাজটা ঠিক করে করিস, বুঝেছিস? ওই দুষ্ট পাজি শিয়ালের কাণ্ডটা দেখেছো, জঙ্গলে করেছে হাঁসের খামার, আমার চোখের সামনে বসে ও হাঁস আর ডিম খাবে, আর আমি তাকিয়ে তাকিয়ে আঙ্গুল চুষবো, ওই বজ্জার ডাকু শিয়ালের এই স্বপ্ন আমি কিছুতেই পূরণ হতে দিব না, রোজ রাতে গিয়ে ওই ডাকু শিয়ালের একটা একটা করে হাঁস আমি চুরি করে খাবো। তো বন্ধুরা, ডাকু শিয়াল কি পারবে ওই বজ্জাত হালুম বাগের হাত থেকে তার খামারের হাঁসগুলোকে রক্ষা করতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে ডাকু শিয়ালের হাঁসের খামার গল্পের দ্বিতীয় পর্বটি দেখতে একদমই ভুলো না। তো বন্ধুরা, আমাদের এই শিয়ালের গল্পগুলো তোমাদের কাছে কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও।